নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই পর্বে আমি কথা বলবো যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীকে নিয়ে। তাকে গৃহী দেবতা বলা হয়ে থাকে, কারণ তিনি গৃহী জীবন যাপন করেই গৃহী মানুষদের জন্য প্রচার করেছিলেন এমন একটি সাধনা পদ্ধতি, যার দ্বারা খুব সহজেই ঈশ্বরের অনুভূতি প্রাপ্ত করা যায়, আর সেই পথ হচ্ছে ক্রিয়াযোগ। এখনও যদি কোনো মানুষ নিষ্ঠা ভরে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর পূজা করেন বা তাকে স্মরণ করেন, তিনি তার কাছে আসেন তাকে রক্ষা করতে। তাকে ডাকা মাত্রই আধ্যাত্মিক আশীর্বাদ প্রাপ্ত করেন ভক্ত বা শিষ্য। আজকের এই পর্বে কথা বলবো কিভাবে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী এক ভক্তকে উদ্ধার করেছিলেন এক কঠিন রোগ থেকে। আসুন শুরু করা যাক আজকের এই পর্ব। বন্ধুরা, সমগ্র পর্বটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী কর্মসূত্রে রানীক্ষেত থেকে বদলি হয়েছিলেন দানাপুর বলে একটি জায়গায়। আসার পথে মোরাদাবাদে 3 দিন বন্ধুদের পেয়ে তিনি আলাপচারিতায় জমে উঠলেন। সেখানে একবার তিনি হঠাৎ বলে ফেলেছিলেন যে আজকাল আর অলৌকিক বিভূতি সম্পন্ন সাধু দেখা যায় না। কথায় কথায় শ্যামাচরণ এটিও বলেছিলেন যে এখনও তেমন সাধু আলবাদ আছে, আমি তোমাদের এমন একজনকে এনে দেখাতে পারি। তারপরেই তিনি টের পেয়ে যাচ্ছিলেন যে কোথাও তিনি নিজেরই অন্তরের গূঢ়তত্ত্বের কথা বা গোপনীয়তার কথা যেন প্রকাশ করে ফেলছে। কিন্তু সময়ের সাথে সাথে এমন একটি ব্যাপার হয়ে যায় যে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীকে সকলেই একটু অন্যরকম চোখে দেখতে শুরু করেন। বুঝতে পারেন যে তিনি আর 5 জন সাধারণ মানুষের ন্যায় গৃহী হলেও ঠিক যেন গৃহী নন। গৃহী কিন্তু তিনি ঐশ্বরিক সাধনার মার্গে অনেকখানি এগিয়ে গিয়েছেন। বন্ধুরা, সত্য তো বেশি দিন চাপা থাকে না, এক্ষেত্রেও তাই হয়েছিল। ধুতি পাঞ্জাবি জুতো পরা টেরি কাটা অফিসের বাবুটি যে আসলে যোগীরাজ সে কথা রটতে বেশি সময় লাগেনি, সকলের মধ্যে সাড়া পড়ে গিয়েছিল। প্রথম দিকে অবশ্য তাদের এই উদাসীন বন্ধুটিকে তারা চিনতে পারেননি। বলতেন পাগলাবাবু কিন্তু সব গোল বাঁধালো সাহেবের এক ঘোর সংকটের সময়। শ্যামাচরণ লাহিড়ী জানতে পারলেন যে তার স্ত্রী মেম সাহেব ইংল্যান্ডে গুরুতরভাবে অসুস্থ, ভীষণভাবে অসুস্থ। অনেকদিন খোঁজখবর না পেয়ে সাহেব তো ভীষণ চঞ্চল, বিষণ্ণতায় ভুগছেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর মনে করুণা হলো। তিনি বললেন, সাহেব চিন্তা করো না, তোমার স্ত্রীর খবর আমি এনে দিচ্ছি। সাহেবের বিশ্বাস হবে কেন, তবু অধীনস্থ কর্মচারীর আশ্বাস বাণীর সমবেদনাটুকু তিনি অনুভব করলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে শ্যামাচরণ লাহিড়ী অর্থাৎ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী সেই সাহেবকে এসে খবর দিলেন, মেম সাহেব সম্পূর্ণ সুস্থ এবং সাহেবকে স্বহস্তে চিঠি লিখছেন, তার মর্মার্থ এটাই। সাহেব তো ভীষণভাবে অবাক, তিনি ভারতীয় যোগীদের কথা প্রচুর শুনেছেন কিন্তু দেখেননি। তার উপর যাকে কিনা সকলে পাগলাবাবু বলে তার নাকি এত শক্তি, বিশ্বাস করতে পারেননি তিনি, বিশ্বাস করতে ইচ্ছেও হয়নি তার। কয়েকদিন পরে সাহেবের সব প্রশ্নের সমাধান হলো তার স্ত্রীর পত্র পেয়ে। অর্থাৎ বিদেশের সেই মেম সাহেব পত্র লিখলেন সাহেবকে, তাতে হুবহু সেইগুলোই বলা ছিল যা তিনি শ্যামাচরণ লাহিড়ীর কাছে অর্থাৎ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কাছে পূর্বেই শুনেছিলেন। হুবহু তাই ঘটেছে। যুগপত বিস্ময় এবং আনন্দে সাহেব তখন কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়লেন, অর্থাৎ ভীষণ অবাক হয়ে গেলেন। কয়েক মাস পরে মেম সাহেব ভারতবর্ষে এলেন। এসে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীকে দেখে পুলকিত হয়ে জানালেন যে তাঁর কৃপাই তার সুস্থতার কারণ, তিনি যে দুরারোগ্য ব্যাধি থেকে সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পেরেছেন তার একমাত্র কৃতিত্ব যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর। তখন পরিচিত সকলের আনুগত্য শরণাগতি কেন্দ্রীভূত হয় যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর চরণে। তিনি এমনভাবেই জীবনযাপন করতেন যে
তাকে দেখে সহজে মনে হতো না যে তার মধ্যে ঐশ্বরীয় সাধনার মার্গে পৌঁছানোর এত ক্ষমতা রয়েছে, তিনি এত বড় একজন যোগী পুরুষ। কিন্তু সময়ের সাথে সাথে সেই রূপ সকলের কাছে প্রকাশিত হয়েছিল। তার জীবনযাপন ছিল অতিমাত্রায় সাদাসিধে। ধুতি ফতুয়া পাঞ্জাবি পরতেন, ফিতে দেওয়া কাপড়ের জুতো, বাড়িতে খড়ম ব্যবহার করতেন, সকালবেলা জলখাবার খেতেন না, একটু ঘি আর চিনি গ্রহণ করতেন, দুপুরে ভাত। তিনি সম্পূর্ণ নিরামিষাশী ছিলেন, পর্যাপ্ত দুধ ছিল তার আহার তালিকায়। প্রতিদিন রাত্রিবেলা আহারাদির পর হুঁকোতে একবার তামাক খেতেন। সেই সময় বাড়ির লোকদের সাথে কিছুক্ষণ সময় কাটাতেন, আমোদ আহ্লাদ করতেন। তার উচ্চতা ছিল 5'4", আজানুলম্বিত বাহু, খুবই আকর্ষণীয় চেহারা তার ছিল। যারা ঐশ্বরীয় সাধনার মার্গে বহু দূর চলে যান তাদের শরীরে বা চেহারায় এক ধরনের দিব্য সৌন্দর্য দেখা দেয়। তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে যারা তাকে চিনত না তারাও তার আকর্ষণীয় চেহারা দেখে শ্রদ্ধায় মাথা নত করে পাশে সরে দাঁড়াত। বন্ধুরা, এখানে আকর্ষণীয় চেহারা অর্থে আধ্যাত্মিকভাবে আকর্ষণীয়, ঠিক যেরকমভাবে মানুষ অভিভূত হয়ে যেতেন স্বামী বিবেকানন্দকে দেখে, ভগিনী নিবেদিতাকে দেখে, সে কথাও বহুল প্রচলিত। কারণ তাদেরকে দেখেই এক ধরনের আধ্যাত্মিক আবহ মানুষ অনুভব করতে পারতেন। ঠিক সেই রকমভাবেই আকর্ষণীয় একটা আধ্যাত্মিক আবহ যোগীরা শ্যামাচরণ লাহিড়ী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মানুষ অনুভব করতে পারতেন। তিনি 1885 সালে কর্মে অবসর নেন এবং কাশীবাসী হন। ততদিনে সমাজে তার নাম কাশীর বাবা বা যোগীরাজ নামে খ্যাত হয়ে পড়েছে, সমাজে ছড়িয়ে পড়েছে তার নাম। বিভিন্ন প্রদেশের বহু গৃহী ভক্ত ছাড়াও বিশিষ্ট সন্ন্যাসী সম্প্রদায়ও তার সান্নিধ্যে আসতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য উত্তরকালের দেওঘরের শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারী, কাশীর ভাস্করানন্দ সরস্বতী প্রমুখ। কাশীর নরেশ ঈশ্বরী নারায়ণ সিংহ ছিলেন তার শরণাগত। বন্ধুরা, এখনও আমরা যদি বিপদে পড়ে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীকে স্মরণ করি, বলা হয় তিনি আমাদেরকে রক্ষা করেন। ঠিক এইভাবেই ভবিষ্যতে আরও তার অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। আজকের এই সমগ্র পর্ব কেমন লাগলো মন্তব্য করে জানাবেন, ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুবান্ধব পরিবার পরিজন সকলের সাথে ভিডিওটি ভাগ করে নেবার অনুরোধ রইল। দেখা হবে ভীষণ তাড়াতাড়ি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।